আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সবাই কেমন আছেন? ঈদ মুবারক। আজকে ঈদের প্রথম দিন, ওমানিদের খাওয়ার আইটেমটা আপনাদের সাথে শেয়ার করবো। আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো, সেটা ওমানের আরসি, যেটা আরসি বলে। এটা আজকে ঈদের দিন এটা খাবে। এটা কালকে রাত্রে রান্না করছে ছাগলের মাংস দিয়ে। তো দেখুন এটা কীভাবে কাছে, সেটা শেয়ার করবো আজকে। দেখেন এখানে 2 কিলো ছাগলের মাংস নিয়েছে। ভিডিওটা আমার একটা বড় ভাই বলতে মানে শেয়ার করছে সাদিক। তো ভিডিওটা দেখেন এখানে 2 কিলো সাথে 1 কিলো চাউল দিয়ে দিছে। তো দেখুন এটা কীভাবে রেডি করতেছে, কীভাবে তৈরি করতেছে সেটা দেখুন। অসাধারণ, আসলে অনেক মজা। তো ওমানে আজকে প্রথম ঈদে, আজকে এটা চলবে, কালকে চলবে মুশকাক বা ফাতের ওপর যেটা মাংস ফুল, সেটা তৃতীয় দিন চলবে আপনার শুভ, যেটা মাটির ভিতরে মাংস দিয়ে রান্না করে সেটা। তো চলুন তাতে কীভাবে তৈরি করে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মোবারক সবাইকে জানাই। তো আজকে একটা ভিডিও দিতেছি ব্লগটি, ঈদের দিন সবাই ঘুমাইতেছে, কেননা জামাত নাই, কোনো নামাজ বন্ধ। তো এটা ওমানের ঐতিহ্যবাহী খাওয়া, আরসি বলে, এটা আরসি বলে। ওইটা ছাগলের মাংস দিয়ে বানাইছে, খুবই অসাধারণ, খুবই সুস্বাদু জিনিসটি আপনার সাথে শেয়ার করতেছি। দেখুন আরসি খুবই অসাধারণ। ওমানের ঐতিহ্যবাহী খাবার। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো অনেকগুলো ভিডিও। ওমানে আজকে কী চলবে, কালকে সে কী চলবে, পরশু দিন কী চলবে, ঈদের 3 দিন এরা 3টা আইটেম করে। তো আজকে এটা ফার্স্ট আইটেম আরসি, তারপরে সেকেন্ড কালকে হবে যেটা মাংস পাথর উপর দিয়ে ফুলে সেটা। তৃতীয় দিন হবে যেটা মাংস পুরো একদম বড় একটা অংশ মাটির নিচে আগুনের মাধ্যমে দিয়ে দিবে, সেটা হলো একদম তৃতীয় দিন। তো আজকে ফার্স্ট দিন ঈদের আজকে চলবে এটা। আজকে এটা ওমানে যে কোনো সব জায়গায় আজকে এটা হবে না, আরব কান্ট্রিতে যে সব জায়গায়। কালকে অনেক জায়গায় পাথরের ওপর এটা ফুটবে, আবার অনেক কেউ আপনার ঘরে যেটা শিক্ষা বানাবে, আবার পরশু দিন যেটা করবে সেটা অনেকজনে শিক্ষা পদে করে, নাহলে অনেকজনে ওই মাটির নিচে মাংস সহ গাড়া দেয় আর কি। তো দেখুন আজকে ভিডিওটি।